গুড মর্নিং আমার প্রিয় বোনেরা, দিদিরা, বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পুরোটা ভালো নেই, আমার সোনা বাবা সোহানের খুব শরীর খারাপ, আর এখন বেজে গেছে সকাল 8টা। দেখো আমি এত বেলায় চা খাচ্ছি, মা চা করেছে, বললো খেয়ে নে, আমার ফুসকুটা ঘুমিয়ে গেছে, তাই করা রয়েছে তাই খাচ্ছি। তো সবাইকে আমার ব্লগে স্বাগত, আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। কেননা বাবুর প্রচণ্ড শরীর খারাপ, ওকে ওষুধ খাইয়ে দিয়ে আসলাম, ও ঘুমিয়ে গেছে, এখন আমি দেখি চাটা খেয়ে ওর খিচুড়ি সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো, একটু পরে বসাবো। তো তোমরা দেখতে থাকো আমি কি কি করি বা কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো বৃষ্টি হচ্ছে, এই দেখো আমি ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি, পাশের বাড়ি বড় ঠাকুর মানে সত্যনারায়ণ পুজো হচ্ছে, আমি সেই বাড়ি যাচ্ছি একটু। চলো তোমরাও দেখো, পুচকুটা মায়ের কাছে রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কেমন পুজো হচ্ছে। চলো তাহলে, তাহলে তোমরা দেখো আমি পুজো দেখাচ্ছি তোমাদের। তো তোমাদেরকে দেখালাম আমাদের বাড়ির একদম পাশের বাড়ি, পুজো হচ্ছে সকাল সকাল, এখন 11টা বাজে, সকাল সকালই পুজোটা হচ্ছে। আমরা পুজো হোক, ততক্ষণ আমার বাবুকে আমি ধরি, আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, ওকে খাওয়াবো, তারপরে আমরা প্রসাদ খেতে যাব, তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করবো, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। চলো আমি স্নান করে এসেছি, এখন স্নান করে পুজো দেবো। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই ফুলটা তোলা হয়নি, এখন ফুলটা তুলে নেব, এই যে কটা তুলে নিয়ে এসেছি, আর এখন সাদা ফুল তুলবো, তারপরে পুজো করবো। চলো তাহলে আগে ফুলটা তুলে নিই। চলো এই যে আমি এই ফুলগুলো তুলে নেব, চলো তাহলে আগে আমি ফুলগুলো তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি, পুজো দিয়ে তারপরে কথা বলছি, কেননা বাবু ঘুমিয়ে গেছে, তার মধ্যে আমার সব কাজ গুছিয়ে নিতে হবে, ফুলগুলো আমি তাহলে আগে তুলে নিই। আমি স্নান করে পুজো করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, পুচকু ঘুমোলো, এখন মা বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসছে, সে প্রসাদটা খাবো। শরীর খুব খারাপ, তার জন্য যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারোর কাছে থাকছে না, প্রচন্ড জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খাইয়েছি, দেখি কি হয়, নাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহলে চলো আগে আমি প্রসাদটা খেয়ে নিই। এই যে সিন্নি প্রসাদই বলি আমরা, তোমরা কে কি বলো জানি না, বড় ঠাকুরই প্রসাদ নিয়ে এসছে মা, এটা বাইরের থেকে খেতে হয়, শুনেছি ঘরে নিতে নেই, তাই ঘরে নেব না। এই যে ফল প্রসাদ আর মাখানো প্রসাদও নিয়ে এসছে, চলো তাহলে আগে আমি একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো আমার শাড়ির কী অবস্থা, ভেবেছিলাম বাড়ি যাব,
আমার বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে অনেক দিন যাই না, তার জন্য ভাবলাম যাব। কিন্তু রাত থেকে দেখলাম আমার সোনুটার শরীরটা খুবই খারাপ করেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, কান্না করছে, তার জন্য আর গেলাম না। কেন, বৃষ্টি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আলাদা জল তার জন্য বেশি হবে, তাই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম যাব বলে, কিন্তু যাওয়া হলো না, তাই আমি এইগুলো আবার এখন শোকেজে তুলে রাখবো। চলো তাহলে আমি এইগুলো আগে তুলে রাখি শোকেজে, গুছিয়ে নিই জামা কাপড়গুলো, যখন যাব না তার জন্য ব্যাগে রেখে লাভ নেই, গুছিয়ে রাখি। চলো তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আমার সব কাজ গোছানো হয়ে গেছে, ওটা বাসন ছিল ধুয়ে নিয়েছি, ঘরও ঝাঁট দেওয়া কমপ্লিট। আমার পুচকুটা আবার ঘুমিয়ে গেছে, শরীর ভালো না তো, তাই খেয়ে আবার ঘুমিয়ে গেল, উঠলে ওকে নিয়ে একটু ঘুরবো। তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নি, কথা বলে নি, তাই আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো এখন বসে আছি, আর ওর বিকালবেলা ওকে দিই চালের গুঁড়ো, গুঁড়ো করে রেখেছি সেটা খেতে দিই, সেটা রান্না করছি, সেটা খাবে ও ঘুম থেকে উঠলে। তো আমার ভিডিওটা আমি আর বড় করব না, আমি কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা যেহেতু আমার সোনুটার খুবই শরীর খারাপ, তাই এখন ওকে নিয়েই থাকবো, ওকে টাইম দেব, আর বড় করব না। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সবাই আমার পাশে থেকো, তোমাদের কাছে এইটুকুই চাই, আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি ভিডিও করার আরও সাহস পাবো, আগ্রহ বাড়বে আমার। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আমিও আশা রাখছি ভালো থাকবো, পুচকুটার শরীর খারাপ তো, তার জন্য পুরোপুরি ভালো থাকবো না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।